বন্ধুরা রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎই রাস্তার ধারে মৃতপ্রায় এই সাইকাস গাছটিকে দেখতে পাই যেটিকে কেউ ফেলে দিয়ে গেছে আমি গাছটিকে সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসি কারণ এভাবে এখানে পড়ে থাকলে গাছটির মৃত্যু একেবারেই নিশ্চিত এবং আজকে আমি আপনাদের দেখাবো ধাপে ধাপে কিভাবে এ ধরনের মৃতপ্রায় গাছকে আপনি পুনরায় প্রাণশক্তিতে ভরে দিতে পারেন অথবা একেবারেই ঠিকঠাক করে ফেলতে পারেন তা দেখুন এখানে কিন্তু অলরেডি কুচি পাতা চলে এসছে এর জন্য কিন্তু আমি গাছটির বল ওপেন করিনি অথবা গাছটিকে রিপোর্টিংও করিনি কারণ সবার প্রথমে গাছটির অবস্থা দেখে আপনাকে অনুমান করতে হবে যে এই গাছটির রকম অবস্থার সম্ভাব্য কারণ কী হতে পারে এখানে আমি দেখেই বুঝতে পেরেছি গাছটিতে কোনো রোগ পোকার সংক্রমণ নয় অথবা কোনো ব্যাকটেরিয়ারর জন্য নয় গাছটি ডিহাইড্রেট হয়ে এরকমটা হয়েছিল আর তাছাড়া আমি আজকে যে গাছটি নিয়ে আলোচনা করছি এই সাইকাস গাছ হলো এক গাছ এই এক গাছের কিন্তু আমরা যখনই রিপোর্টিং করব যদি প্রয়োজন হয় তবেই রিপোর্টিং করব অযথা কিন্তু একে বেয়ার রুট করলে সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে দেখুন ইতিমধ্যে দেখতে দেখতে এতে কচি পাতাগুলো বেশ বড় হয়ে গেছে এবং সাইকাস গাছের একটি প্রবণতা রয়েছে পাতাগুলি যখন এরকম কচি অবস্থা থেকে বড় হতে থাকে তখন কিন্তু এতে ভীষণ রকমই পোকার সংক্রমণ হয় অর্থাৎ বিভিন্ন রকম পাতা খাওয়া পোকা এতে আক্রমণ করতে পারে এই সময়টায় আপনারা একটু নিমতেল স্প্রে করে দিতে পারেন দেখুন পাতাগুলি একদমই পূর্ণতা পেয়েছে অর্থাৎ পাতাগুলো প্রত্যেক কটা পাতা খুব সুন্দর নিখুঁত যেহেতু আমি তেল স্প্রে করেছিলাম তাই এতে কোনো রকম পোকার সংক্রমণও হয়নি এবং এরপর আমরা এটিকে আস্তে আস্তে রিপোর্টিং করে দেব কারণ যে ড্রামের মধ্যে গাছটি রয়েছে ড্রামটির অবস্থা যথেষ্টই খারাপ এবং আমার দেখে মনে হচ্ছে গাছটি বহু বছর যাবৎ রিপোর্টিং হয়নি আজ আমরা গাছটিকে বসাবো এই ফলের ট্রেটিতে এই ফলের ট্রেট দেখুন চারদিকে আমরা এ ধরনের বোর্ড আটকে দিয়েছি প্লাস্টিকের এবং নিচে একটি প্লাস্টিক দিয়েছি কিন্তু দুপাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা রেখেছি জল নিকাশি ব্যবস্থার জন্য অর্থাৎ ড্রেনেজের জন্য এরপর আমরা গাছটির রুট বল ওপেন করেছি এবং এতে কিন্তু এখনও কিছুটা মাটি রয়েছে আর যে শেকড়গুলো অতিরিক্ত লম্বা শুধুমাত্র সেই শেকড়গুলোকে ট্রিম করে আজ আমরা গাছটিকে এই পাত্রে বসিয়ে দেবো যেহেতু ভবিষ্যতে এই গাছটি নিয়ে বনসাইয়ের কাজ করার ইচ্ছে রয়েছে তাই এ ধরনের পাত্রে গাছটিকে বসালাম এবং বসাবার পর প্রথম যে কাজটি করব গাছটির যে পুরনো শুকনো পাতাগুলো রয়েছে সে পাতাগুলোকে আমরা একে একে সব কেটে বাদ দিয়ে দেবো কারণ এ পাতাগুলো গাছের আর কোনো কাজেরই নয় এগুলো কেবলমাত্র গাছটির ভার বৃদ্ধি করে চলেছে এইগুলো গাছের বোঝা তাই এগুলোকে আমরা যতটা পরিষ্কার করে দিতে পারবো গাছটি ততটাই ভালো থাকবে এ পর্যায়ে অবধি দেখুন গাছটি কিন্তু একটি স্টেবেল কন্ডিশানে চলে এসছে এবং গাছটিতে এই ধরনের কাজগুলো সব করা হয়ে গেলে এরপর আমরা গাছটিকে খুব ভালোভাবে জল দিয়ে দেবো তো বন্ধুরা আশা করি এই ছোট আলোচনার মাধ্যমে আপনারা এটা বুঝতে পেরেছেন যে এ ধরনের মৃতপ্রায় যদি আমরা কোনো গাছকে দেখতে পাই সবার প্রথমে আমাদের দেখতে হবে গাছটি এক না দ্বিবীজপত্রী গাছটির কী কারণে এ ধরনের মৃতপ্রায় অবস্থা হয়েছে সেটি আমাদের শনাক্ত করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের পদক্ষেপ নিতে হবে এবং এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি গাছটি দ্বি হোক এক হোক বা বহু হোক যখন গাছটি মৃতপ্রায় অবস্থায় রয়েছে অর্থাৎ তাতে পাতা একদম নেই সেই সময় কিন্তু এতে অধিক জল দিলে গাছটির শেকড় পচে গাছটি মারা যাওয়ার একটি প্রবল সম্ভাবনা তৈরি হয় অর্থাৎ গাছে পাতা না থাকলে সে সময় কিন্তু গাছের গোড়ায় দেওয়া জল গাছের কোনো কাজেই লাগে না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এ জাতীয় নতুন নতুন ভিডিও নোটিফিকেশানের জন্য আজই সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী তা বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এ ধরনের ভিডিও নোটিফিকেশানের জন্য আজই সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী আর যারা প্রথম আজ আমার ভিডিওটি দেখলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন